কুণ্ডলী আমার সশস্ত্র প্রণাম নিবেদন করি। আমি প্রথমেই প্রণতি জানাই ভগবান ভগবানের কাছে, যিনি আমাকে বৃন্দাবন মা প্রদান করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার যে জন্মের শিশু ভাই শ্রীকৃষ্ণ দাসগুপ্তের নিকট, যিনি আমাকে এই পরিক্রমা করার জন্য অনুপ্রেরণা দান করেছেন। আসলে আমি যে বৃন্দাবন পরিক্রমা করতে পারবো এই আশা আমার কখনো ছিল না। হঠাৎ করে আমাকে একদিন ফোন করলো, দাদা তুমি বৃন্দাবন পরিক্রমা করতে যাবে? কারণ কয় তারিখে? ষোলো তারিখে। আসলে আমার তো আসলে আমি একটা কাজ করি, যে জন্মে একজন চা করা কি, আমি মানুষ তৈরি করি, মানুষ গড়ার কারিগর। যা হোক, সেখান থেকে আসা আমার অনেক মুশকিল, কারণ আমার ইতিমধ্যে যেখানে আমি কাজ সেটা খুলে গেছে, তার ওপেনিং ডেট ছিল 11 তারিখে। সেটা উপেক্ষা করে আমি অনেক আমার যিনি প্রিন্সিপাল সাহেব তার সাথে কথা বলে তিনি আমাকে ছুটি মঞ্জুর করেছেন। তারপরে আমি শুধু আমি একাই ছিলাম আসার জন্য, হঠাৎ করে আমাকে আরেকদিন ফোন করলো যে যা বৌদি আসতে পারবে, আমার তো বৌদিকে কাজ করে, সুতরাং তার ছুটি নেওয়া আমার খুব কষ্টকর। তারপরে আবার তারপরে বললো যে তুই দেখো চেষ্টা করে পারো কিনা ছুটিটা নেওয়া যায় কিনা। যাক, আমি তখন সেই ছুটিটা ম্যানেজ করেছিলাম এবং এই বৃন্দাবন পরিক্রমা করতে যেয়ে এখানে যে দর্শন দিয়েছি, এখন আমার এখানটা আসলে ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমার মনটা খুবই আকুল, কারণ বৈদ্যচন্দ্র বলছে যে আগমনের আগমন বাদ থাকতে পারে, কিন্তু আসলে যে দায়িত্ব নিবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমাকে যেতে হবে। সে আর এখান থেকে যে দর্শন লাভ করেছি, সে দর্শনে আমি অনেক জিনিস নিয়েছি, যেগুলো গীতা ভাগবতমে পড়েছি, সেই জিনিসগুলো আজকে আমি নিজ চোখে দেখে যাচ্ছি এবং সেগুলো যেন আমি আমার জীবনে প্রতিপালন করতে পারি। আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। আর আজকে আমি যে স্থানে এসেছি সেই স্থানে অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, হয়তো আমি তাদের সাথে আপনি দেখা আরও, কারণ বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ আমার বাড়ির একটা দেশ, সুতরাং আমি এখানে আসতে পারবো। আমি জানি না আপনারা আমার আশীর্বাদ করে আমি যেন কৃষ্ণ ভক্তি করে ভগবানের কাছে ফিরে যেতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। গোবর্ধন পরিক্রমা গেছিলাম তিনবার, আমার এই নিয়ে বৃন্দাবন ধাম পরিক্রমা দুইবারে আমি পরিযায়ী মামাকে পেয়ে মানে করেছি, কালকে কাঁদছিলাম, খুব কষ্ট হয়েছিল। মামা আমাকে জোর করে তুলে বলেছে, বড় মা তুই বাড়ি বিক্রি চল। ওই মামাই আমাকে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে, আমি যেন সারা জীবন ওই মামার কাছে মামা বলে ডাকতে পারি। মামা যেন আমাকে সারা জীবন বড় মাই খুব ভালো লেগেছে, খুব খুশি আমি এইটুকুনি বলতে চাই। আর আমি যেন আপনাদের আশীর্বাদে বৃন্দাবনে আবার আসতে পারি আর ভক্তি পথে যেন এইভাবে স্টেপে স্টেপে এগিয়ে যেতে পারি। কারণ বললে একটা জায়গা পৌঁছাতে পারে, তিনি অনেকভাবে আমাকে বকা দেন, বকাটা সেটা ফণিকের জন্য সেটা রেগে যায়, কিন্তু সেটা যে পরে আমি বুঝতে পারি যে সে ভালোর জন্য বলছে। তার গাইডলাইন্সটা একটু অন্য লাইন, তার গাইডলাইন্সটা হয় প্রথমে প্রথমে দিকটা একটু ঠিক করা হয় কী করে গভীরা করতাম বলুন সবাই। তো এই বৃন্দাবন ধামে জানি না আসতে পারতাম কি না, তাদের অনুসরণ করেছি, অনুসরণ করে আসার চেষ্টা করেছি, অনুসরণ করেছি। আর তাদের কৃপা জানি না কখন কখন ছিল কি, তাদের কৃপাতে আর তাদের অনুসরণে আমি আসতে পেরেছি। আমি এটাই ভেবে নিয়েছি যে এখনও পর্যন্ত বা প্রথম থেকে এখনও পর্যন্ত যে তারা যে ভগবত ধামে যাওয়ার জন্য যে নৌকাটা একটা নৌকা ধারণ করেছে রাবণের কবি যে কৃষ্ণ একটা নৌকা আশ্রয় করেছে, আমি চাই সেই নৌকায় আমি অবলম্বন হয়ে তাকে তার বাড়িটাকে কিছুটা হলেও হেল্প করে তাদের সাথে আগে যেতে পারি। ভগবত ধাম থেকে আমি যেন কৃষ্ণ ভক্তি এবং রাধারানী কৃপা পেয়ে আমি আগে আগাতে পারি। কিন্তু বললাম ছোট্ট ভক্তি আপনাদের চরম বন্ধনা করে আজকে শ্রীমান বৃন্দাবন ধামের শুভযাত্রা আগমন হয়েছে। কৃষ্ণবাবু কৃপাতে আপনারা সবাই এখানে আসতে পেরেছেন। আমরা জানি সবাই যে শ্রীমতী রাধারানী আমাদের কৃপা করেছেন, কিন্তু ভক্তের মাধ্যমে তিনি কৃপা বিলাস করেন, প্রাণ করেন, কারোর মাধ্যম ছাড়া
আজকে শ্রীমান বৃন্দাবন ধামে আমরা যে কদিন আছি, এই শ্রীমান বৃন্দাবন বলো মৃত্যুর পরে তো আমাদের, আমরা তো জানি না যে আমরা কোথায় আবার যাব, কোথায় আমাদের ঠিকানা হবে আমরা কেউ বলতে পারি না। কিন্তু মৃত্যুর আগে যদি কখনো শ্রীমান বৃন্দাবন ধামে যদি প্রবেশ করা যায় শ্রীমতী রাধারানীর কৃপাতে, তাহলে আমি মনে করি যে স্বয়ং সেই গোলকধাম প্রাপ্তি অধিকারী আদায়নী তিনি আমাদেরকে করে দিচ্ছেন। কারণ এটা কোনো সাধারণ কোনো জায়গা নয়, এটা গোলকধাম। গোলকধামে যদি কেউ এক রাত্র বাস করেন মনুষ্য জীবনে, তার জীবন হচ্ছে ধন্য। কলিযুগের প্রেম ও তা গৌরাঙ্গ মহাপ্রভু যেমন দুবাহু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই প্রেম অস্ত্র, এই প্রেম নাম দিয়েই জগতের জীবকে তিনি উদ্ধার করলেন। যে তোমরা গাও, তোমরা এই নাম করো, এই নামই একমাত্র তোমাদের সঙ্গের সার, আর কেউ নাই। স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এ তো সামান্য অভিনয় করছি আমরা, কিন্তু আমাদের মূল সম্পত্তি, মূল আরাধনা আমাদের শ্রী গুরুদেবের পাদ পদ্মচরণ। গুরুহীন কখনো শ্রীমতী রাধারানীর কাছে পৌঁছানো যায় না, অতএব গুরুচয়ন আগেই করতে হবে। এবং আমরা যে লীলাস্থানগুলো দর্শন করেছি রাধারানীর কৃপাতে, ভগবান এই ব্রজধামে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে তিনি লীলা আস্বাদন করেছেন ভক্তদেরকে রস প্রদান করিবার জন্য। আর সেই ভূমিগুলো আমরা সুন্দরভাবে পর্যটন করেছি, কীভাবে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়েছি সকালবেলা থেকে, তার দর্শনের জন্য শ্রীমান রাধারানীর চরণ পাওয়ার আশায় আমরা অভিলাষী আমরা চলেছি। আমাদের কি কোনো বিপদ হয়েছে, মা কোনো কষ্ট হয়েছে? আমরা কি মনে অনুভব করতে পেরেছি যে আজকে এত বৃষ্টি হচ্ছে দর্শন হবে না? আমরা কেউ কখনো মনে করিনি। আমাদের মনের সাহসটা রাধারানীর চরণে দিয়ে আমরা এগিয়ে গেছি যে না, আমরা ধাম অভিলাষী হচ্ছি, ধামকে দর্শন করছি। কিন্তু আমরা দুটো একটা দর্শন আমরা করতে পারিনি আমাদের অসুবিধার জন্য, বৃষ্টির জন্য। আপনাদের খুব কষ্ট হয়েছে আমি জানি, কিন্তু এটা তো প্রকৃতির নিয়ম, ভগবানের নিয়ম, আমাদেরকে বলছেন বৃন্দাবন ধাম যদি একবার কেউ 84 কোষ পরিক্রমা করে, ওই 84 লক্ষ জনি ভেদ করে, আর তাকে নরক কারাগারে দিতে হবে না। বলছেন 84 লক্ষ জনি আর তাকে ভেদ করতে হবে না, স্বয়ং গোবিন্দের চরণে তিনি কৃপা করে আমাদেরকে নিয়ে পৌঁছায়। বলছেন শ্রীমান রাধা রাধি কি, শ্রীমান রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, শ্রীমান বাকি বিহারী লাল কি, আপনা কোন কোন হরাজ কি। আজকের ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা ক্ষেত্র সেটা জানতাম, কিন্তু কোনদিন আসতে পারবো সেটা কোনদিন ভাবিনি। বাবা সব মানাতে বলতেন যে বৃন্দাবন বাবুর সাথে বাবার জীবনে পৌঁছেন, তারপরে ভাই যখন আজকে যেটা হয়েছে সেটা আমার সেজ ভাই সবাই আপনারা জানেন, মানে আমাদের আমার তাদেরটাকে বলে গেছেন যে জন্মের ছোটো ভাই, যাক তার এই ভক্তি জীবন লাভ করার জন্য আমরা আজকে হয়তো ভগবান শ্রীকৃষ্ণের মানে কিছুই না, হয়তো কিছু কিছু জানার চেষ্টা করি, মানে অনেক সময়ের জন্য পারি না, তাছাড়া অনেক আমি একটা কাজ বলে থাকি সেখানে মানে অনেক সময় দিতে পারি না। তা ভাইয়ের ওখানে মাঝে মাঝে ভাই যখন নতুন পদমকুটিতে গেল তখন তাই যায়, একদিকে আলোচনা হচ্ছে যে এরকম বৃন্দাবনে যাবে, তা সেখানে মাও ছিল, মানে আমি হয়তো তোমার মায়ের আশীর্বাদ, মা বললো কি সেই ভাই কি বলছে যে তোমার তার নাম বাবি বলে, সবাই বাড়িতে বাকি দেখি বলছে কি তোমার মেয়েদাকে নিয়ে যাও, তোমার মেয়েদাকে নিয়ে যাও না ঠিক এরকম। তা ভাই বলছে মেয়েদা এর মতন আর কোনো মানে আশীর্বাদ হতে পারে না, মা তোমাকে বৃন্দাবন যেতে বলছে। আমি সঙ্গে সঙ্গে বললেন কি ভাই দাদি তুমি আমাদের দুধের টিকিট কাটো, দুধের টিকিট আমাদের করো তো বলছে কি দুধের তারপর দেখি কদিন পরে পরে টিকিট হয়ে গেছে। তা আজকে মানে সেই আসার দিন শুনছিলাম যে কবে আসবো আসলাম, আসার পর আজকে যে প্রায় 10 দিনের মতন এখানে। তা হরিদাস বলে একজন কুকু এখানে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন এবং দেখবেন